সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সিরাত চরিত্র আখলাক অভ্যাস কাজকর্ম কেমন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল নবীর চরিত্র কেমন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি কি কোরআন পড়ো নাই বলছে হ্যাঁ পড়ছি তো কোরআন বলে কোরআন হলো থিওরিক্যাল আর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হলেন প্র্যাকটিক্যাল অর্থাৎ কোরআনের মধ্যে যাহা কিছু আছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন কোরআনের মধ্যে নামাজ পড়ার কথা আসছে কিভাবে নামাজ আদায় করতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল নামাজ পড়িয়ে দেখিয়েছেন কোরআনের মধ্যে রোজার কথা আসছে কিভাবে রোজা রাখতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিক্যাল ভাবে সেই রোজা রেখে প্রশিক্ষণ দিয়েছেন কোরআনের মধ্যে হজের কথা আসছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হজে গিয়ে মানুষকে শিখিয়েছেন কিভাবে হজ করতে হবে কোরআনের মধ্যে ব্যবসার কথা আসছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজে ব্যবসা বাণিজ্য করে দেখিয়েছেন কিভাবে ব্যবসা করতে হবে কোরআনের মধ্যে ভালো আচরণের কথা আসছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজে আচরণ করে দেখিয়েছেন কিভাবে অসুস্থ মানুষের সাথে আচরণ করতে হবে কোরআনের মধ্যে ওয়াদা ঠিক রাখার কথা আসছে তিনি দেখিয়েছেন কিভাবে ওয়াদা রক্ষা করতে হবে কোরআনের মধ্যে ব্যবসার কথা আসছে সমাজের কথা আসছে বিচারের কথা আসছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে ইনসাফ ভিত্তিক বিচার কিভাবে করতে হবে তা দেখিয়েছেন এক কথা কোরআন হলো থিওরিক্যাল আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কি কথা ঠিক না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি বাস্তবায়ন হয় তার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মেধাভেদ থাকবে না সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে কোনো মেয়ে ধর্ষিত হবে না ইপ্রিজিংয়ের শিকার হবে না কোনো মেয়ের চেহারার উপরে অ্যাসিড নিক্ষেপ করা হবে না কোনো বিধবা না খেয়ে থাকবে না বাংলাদেশের কোনো মানুষ খোলা আকাশের নিচে থাকবে না বস্ত্রহীন বাংলাদেশের একজন মানুষও থাকবে না ক্ষুধার তাড়নায় একজন মানুষও তার বাচ্চাকে বিক্রি করে দিবে না প্রতিদিন শ্রমিকরা অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হবে এতিমদের অধিকার বাস্তবায়ন হবে মিসকিনদের অধিকার বাস্তবায়ন হবে যেখানে বাস্তবায়ন হবে পুরুষদের অধিকার যেখানে ন্যায্য অধিকার বাস্তবায়ন মহিলাদের যেখানে শান্তিতে বসবাস করতে পারবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি সকল ধর্মের মানুষ ন্যায্য অধিকার পাবে সুখে শান্তিতে তারা বসবাস করতে পারবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াচিরি আমি এমন এক সমাজ উপহার দেব যেখানে মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত বা মক্কা পর্যন্ত একজন সুশ্রী সুন্দরী আকর্ষণীয় রমণী একা একা যাবে হাঁটবে ইপ্তিজিং শিকার হবে না
ধর্ষিত হবে না, লুণ্ঠিত হবে না। তার মানে এই গোটা এরিয়ার সমস্ত মানুষ, এই গোটা এরিয়ার এই দেশের সমস্ত মানুষ চরিত্রবান হয়ে যাবে, সমস্ত যুবকরা আদর্শবান হয়ে যাবে, নীতিবান হয়ে যাবে, চরিত্রবান হয়ে যাবে। যেহেতু সমস্ত যুবকরা চরিত্রবান, আদর্শবান, আল্লাহকে ভয় করে, কাজে কোনো অবস্থাতেই অবৈধভাবে কোনো মেয়ের উপরে তারা আক্রমণ করতে পারবে না, তারা ধর্ষণ করবে না, সব চরিত্রবান হয়ে যাবে। সমস্ত মানুষগুলি দরিদ্রসীমার উপরে চলে যাবে, যেহেতু প্রত্যেকের পকেটে টাকা আছে, যেহেতু প্রত্যেকের পকেটে টাকা আছে, অন্যের পকেটের টাকা দেখার কোনো প্রয়োজন তাদের থাকবে না, সবাই ধনী। বিশ্বাস করেন, যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করা হয়।